হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সুখবর আপডেট দেওয়া হলো এই জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো আসছে পাঁচশো এক হাজার টাকা এবং এক হাজার দু হাজার টাকা নতুন পুরনো সকলের জন্য বরাদ্দ হয়ে গেল তো টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আপনারা কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন পুরনো সকলের জন্য টাকা বরাদ্দ হয়ে গেল যারা পাচ্ছেন না এটি করুন সাত দিনের মধ্যে তাহলে টাকা পেয়ে যাবেন কি করতে হবে কী জানানো হয়েছে সমস্তরা জানাবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব হতে হবে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার সুবিধাভোগীদের জন্য বিরাট বড় সুখবর জুনের টাকা দেওয়া শুরু হয়ে গেল নতুন পূর্ণ সকলের জন্য বরাদ্দ হলো এবং টাকা ব্যাংকে পাঠানো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই গত দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হয় প্রতি মাসে এক টাকা ও পাঁচশো টাকা এস সি এক হাজার আদার্সরা পাঁচশো টাকা করে পাচ্ছে তো ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কারা কারা টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গত মে মাস পর্যন্ত মোট ন মাসে টাকা পেয়েছেন মহিলারা এবার জুন মাসের দশম কিস্তির টাকা ঢুকছে এই দু সালের ফেব্রুয়ারিতে আবেদন করে অনেকে তারাও এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে সেই সব নতুন মহিলারা এই মাসের তৃতীয় কিস্তির টাকা পাচ্ছেন দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে আবেদন করেছেন এপ্রিল থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হয়েছে সেক্ষেত্রে আপনারা এপ্রিল এবং মে মাসের টাকা পেয়েছেন প্রথম দ্বিতীয় কিস্তির টাকা এবার কিন্তু আপনাদের অ্যাকাউন্টের তৃতীয় কিস্তির টাকা আসতে চলেছে এবং অনেকের কিন্তু পেয়েও গেছে তো আপনারা নতুন যারা রয়েছেন পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন জুন মাসের চার থেকে ছ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরুর কথা ছিল সেই মতো এই ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ছ তারিখ থেকে টাকা আসা শুরু হয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে এই আপডেটটা জানিয়েছিলাম আপকামিং আপডেট ছিল তো সেই হিসেবে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তবে খুব কম সংখ্যক মহিলারই কিন্তু টাকা এসেছে এখনও পর্যন্ত তবে আস্তে আস্তে সকলেরই টাকা চলে আসবে প্রসঙ্গত টাকা দেওয়া শুরু হলেও সকলেই একেবারে একই তারিখে টাকা পাবেন না কারণ বরাদ্দ হবে এবং ধাপে ধাপে ব্লকে টাকা দেওয়া হয় এরপর লিস্ট অনুযায়ী টাকা ব্যাংকে পাঠানো শুরু হয় সকলেই তারপর একে একে টাকা পেতে শুরু করে সুতরাং সকলেই টাকা পাবে তবে আগে পরে পেতে পারেন তবে টাকা সকলেই পেয়ে যাবেন তো লিস্টটা কী করে বানানো হয় আপনি যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাকে একটা সেকেন্ড এস এম এস দেওয়া হয়েছিল বেনিফিশিয়ারি আইডি দিয়ে সেই বেনিফিশিয়ারি আইডি হিসাবে কিন্তু লিস্টটা তৈরি হয়েছে এবং এভাবেই কিন্তু এই লিস্ট অনুযায়ী বরাদ্দ করে টাকা দেওয়া হচ্ছে যেসব মহিলারা টাকা পাচ্ছেন না তারা মে ও জুন এই দু মাসের টাকা একসাথে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা দু এবং অন্যান্যরা এক হাজার টাকা পাবেন তবে সেসব মহিলাদের উদ্দেশ্যে বলা হয়েছে যাদের টাকা মে মাসে পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা মিটে নিতে হবে যেমন ব্যাঙ্কে আধার লিঙ্ক অবশ্যই করে নিতে হবে তাছাড়া নতুন যারা টাকা পাচ্ছেন না তাদের স্ট্যাটাস চেক করে দেখতে হবে কি সমস্যা রয়েছে এরপর সেই অনুযায়ী সমাধান করে টাকা পাবেন অনেকের আবেদন মঞ্জুর করা যায়নি সেক্ষেত্রে আপনাদের কিন্তু চেক করতে হবে আবার অনেকের দুটো এস এম এসও এসেছে কিন্তু এখনও টাকা পাচ্ছে না এক্ষেত্রে আপনাদেরও কিন্তু স্ট্যাটাসটা চেক করে দেখতে হবে কি সমস্যা রয়েছে কোনো সমস্যা যদি না থাকে সেই ক্ষেত্রে বরাদ্দ হলেই টাকা পেয়ে যাবেন যদি সমস্যা থাকে তাহলে আপনাদের সমাধান করতে হবে তো যাদের আধার লিঙ্ক সংক্রান্ত সমস্যার কারণে টাকা আসছে না তাদের আধার লিঙ্ক করলেই টাকা চলে আসবে তাই তাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে হবে তো যাদের শুধুমাত্র ব্যাংকে আধার লিঙ্কের সমস্যাটা রয়েছে সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে আপনার আধার কার্ডের লিঙ্কটি করলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই এবার যাদের অন্য কিছু সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনাদের সেই সমস্ত সমাধান করার পরে টাকা চলে আসবে তো আপনারা স্ট্যাটাস চেক করে জানান কার কী সমস্যা রয়েছে তাহলে আমি আপনাদেরকে সেই সমস্যা নিয়ে সমাধানের ভিডিও আপলোড করে দেবো আপনাদের সুবিধার্থের জন্য তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট এবং সুখবর আপনাদের জন্য টাকা দেওয়া শুরু হয়ে গেছে কারা কারা কত টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন ভিডিওটিকে পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন